গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, রেডি অলমোস্ট, আর আমার ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে কি আছে? এই চামচটা আছে, সকাল থেকে তিনবার পড়লো। ব্রেকফাস্টে আছে কি আছে ভাবি রে? এটা আছে ওটস অমলেট, ওটস চিজি অমলেট, লাভলি। আজকে মনে হচ্ছে অনেক যুগ পর আমি এখানে একটা শেডের পার্কিং পেলাম। এটা হচ্ছে আমাদের শেড পার্কিং। ইউজুয়ালি আমি বাইরে পার্ক করি, কারণ এখানে জায়গাই পাই না। আজকে এখানে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, দেখছো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? পিউ এসছে, পিউ এসছে, স্বর্ণ এসছে, ওদের সাথে এখন যাচ্ছি আমরা মেক ওভার করতে। এই দেখো, সেদিন একটা প্লেন ক্র্যাশ দেখেছে, তারপর থেকে ও বলছে আমাকে সিট বেল্ট লাগিয়ে দেবে। সামনে পড়ানো, টেল মি, জলটা কোথায় রেখে? জলটা এখানে। ওয়াও, স্বর্ণ আমার জন্য ফুল এঁকেছে। তোর পাশে রাখ, ওই সাইডে না? হ্যাঁ, থ্যাংক ইউ, টেক ইট। মানে কাজ চলবে তো আবার কি, তাহলে আর কি আমি ওখানে ন্যাচারালে করাতাম। ওটা রেখে দিয়ে চলে আসছিল তো। চলো, নাও টেল মি হাউ আই এম লুকিং, লেটস গো। Another time. Shuna, how auntie is looking? Bad or pretty? Pretty. চুলটুল কেটে আসার পরে আমাকে পিওকে বোন বোন হয়ে গেছে। একই ডিজাইন হয়ে গেছে দুজনে। তো এখন রোদ প্রচন্ড, চলো বাড়ি যাই। স্বর্ণ, লেটস গো। We will have now orange, okay? We will drink water. আমরা দুই বান্ধবীতে খাবো এখানে পেয়ারা মাখা। আহা, চলো সখী খাই। খেয়ে বলতে কেমন আছে? লঙ্কাটা সমেত তুলবো। তোল তোল, দাঁড়া গ্লাসটা রাখি। লঙ্কা উঠছে আর না। অপূর্ব, মুখে চলো। হ্যাঁ, ওর মুখে দে একটু, ধর 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 না। স্বর্ণ, just try it. ও আচ্ছা, ঝাল ঝাল মুখে দিয়ে হালকা করে। ও হ্যাঁ হ্যাঁ, কাসন্দ বুঝে গেছে। ভাবি এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, এই দেখো পেয়ারা মাখা, এবার দেখো এক্সপ্রেশন হয়েছে, পুরো মেখে লাল। আহা, আমরা সব শেষ করে দেবো কিন্তু আর ধুতে হবে বলে মনে হচ্ছে না। ফুল লাইফের কথা মনে হচ্ছে। ও মা, সত্যি আদরকে দেখো। এই স্বর্ণ, কি অবস্থা? পিউরা গেছে মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেল। এখন মোটামুটি আমার স্নান হয়ে গেছে, আজকে লাঞ্চ করার রান্না করার কিছু নেই। কালকে আমার সব তরকারি টরকারি রান্না করাই ছিল, জাস্ট ওগুলো গরম করে নিয়েছি, এখন খেয়ে নেবো। সব ফেভারিট ফেভারিট খাবার কালকে যা ছিল সেম সেম খাবার আছে, তো এখন জাস্ট ঝটপট করে খেয়ে নেবো।
পুরো পার্কিং খালি হয়ে গেছে, আমি অফিসে বেরোচ্ছি। অসম ওয়েদার করেছে, চারপাশে একদম পুরো ক্লাউডি ক্লাউডি ক্লাউডি। ওফ, ঠান্ডাই লাগছে, একটু আগে বৃষ্টি হলো এখানে। বাড়ি পৌঁছে গেছি, বাট সরুদা ফোন করলো, সবদের আসছে, আমরা যাবো আজকে আরেকটু শপিং করতে আমাদের খ্রিসমাস ইয়ার খ্রিসমাস বলছি নিউ ইয়ারের জন্য। তো সরুদের সাথে একসাথে কফি টফি খেয়ে তারপরে আমরা বেরোবো। কফি খাবো, দুধ নেই, দুধ এনে যাচ্ছি, দুধ এনে তারপরে কফি হবে আজকে আবার। শোনো, Who will take this? but let it be, no? We'll all open on the same day, on Friday. On Friday we'll open together, no? New Year gift, no? New Year gift. See, we all have a gift, right? But nobody has opened it, no? You also should not open. That day you will not get any gift. See, that day everybody will get, but you will not get anything. No, you keep it, that day you will get it. Okay? Give me. I'll give you on Friday. Okay? এদিকে এদিকে আজকে কফি দাদা কফি বানায়নি, আজকে কফি দাদা শুধু কফি খাবে, দাও। ওর থেকে ভালোই হবে যাতে আগামী দিন সাথে ওই বানায়। একদম। এদিকে আমরা এখন বেরোচ্ছি, কোথায় আমরা বেরোচ্ছি? জায়গার খোঁজ করতে। মানে আমরা হচ্ছে কোন জায়গাটা ঠিক পিকনিকটা করবো, হ্যাঁ, সেটা নিয়ে বিশাল বড় ডাউট আমাদের মনে। আর তাছাড়া কিছু শপিং আছে, কিছু জিনিস টিনিস কেনাকাটা আছে, সেটা করবো, ঘুরে আসবো। তুই বাইরে বসে, আমি ঘরে আছি, আর তোমরা কার্ডগুলো দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, কার্ডগুলো দেখ। চল, এই সাইডটাতে বৃষ্টি হয়নি, তো মোস্ট প্রবাবলি এই সাইডটা করা যায়, কি বলো? একদম, হ্যাঁ, এই সাইডটা করা উচিত মনে হয়। তুমি কালকে একবার দেখে আসো এই সাইডটা কি হয়, দেন উইল ডিসাইড, বাট মোস্ট প্রবাবলি এদিকেই হবে। এই একটা লোকেশন যেটা আমাদের খুব ভালো লেগেছে, তোমরা হয়তো আসতে বুঝতে পারছো আমাদের কি প্ল্যান করছি 31st নাইটের। এখানে একটা খেলার জায়গা আছে, সুন্দর বারবিকিউ স্ট্যান্ড সব লাগানো আছে। তো এতক্ষণে মোটামুটি তোমরা সব আইডিয়া পেয়ে গেছো আমাদের 31st নাইটের প্ল্যানটা কি। হ্যাঁ, ইটস কাইন্ড অফ আমাদের নাইট ক্যাম্পিংয়ে প্ল্যান করছি, ঠিক আছে। তার জন্য কিছু কেনাকাটা বাকি আছে, আমরা কিছু কাঠ কিনবো এখন, সেটাই দেখার জন্য এলাম। এখানে কাঠগুলো আছে, এগুলো কত করে দাদা? হ্যাঁ, আমরা থাকি এখানেই, আমরা সুরেই থাকি, আমরা হচ্ছে তোমার 31st সেদিন একটু পিকনিক ফিকনিক করবো আর কি, তার জন্যই ব্যবস্থা। আমরা দুই ফ্যামিলি। এই কাঠগুলো কোথা থেকে আনবো? পাইকারি দিয়ে যায়। আচ্ছা, না এবার এখানে তো গাছই নেই, এবার কাঠগুলো কোথা থেকে আসে? পাহাড় থেকে আসে না? চলো দাদা দেখা হবে, চলো চলো চলো। এ নাও, স্বর্ণ গাড়ি থেকে খুঁজে খুঁজে বের করে দিল। ইয়ে, দিস ইজ ফর পূজা আন্টি, আগের দিন রেখে এসেছিলাম। হ্যাঁ, জায়গা মোটামুটি ফাইনাল, ঠিক আছে, 31st নাইটের জন্য পারফেক্ট। উড ফুড সব কেনা হয়েছে, কাঠফাট, ঠিক আছে, বাকি সব হবে। এইদিকে আজকে ডিনারে আমরা খাচ্ছি সেদ্ধ ভাত মাখা, তাই না ভাবি? পুরো সবজি দিয়ে সেদ্ধ ভাত, একদম এখানে একদম শীতকালে বেস্ট খাওয়া। এটাতে সব ধরনের সবজি আছে, সব কিছু একসাথে মেখে অবভিয়াসলি পূজা দিয়েছে। আর যেহেতু পূজা মেখেছে, আই এম প্রিটি শিওর দিস উইল বি অসম। ব্যাপারটা হলো যে লোকেশনটা আমরা দেখে এলাম, সেটা নিয়ে মানে হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসেনি, আমাদের হোম মিনিস্ট্রি আর সৌরভদার হোম মিনিস্ট্রি, ঠিক আছে। তো কালকে আরও কিছু জায়গা এক্সপ্লোর করা হবে, করে দেন উইল ডিসাইড ওয়ে টু গো অন 31st, ঠিক আছে। তো প্লেসটা এখন আননোন থাক, দেখা যাক, হয়তো পুরোটা সারপ্রাইজ হবে, ইভেন আমাদের কাছে সারপ্রাইজ হবে, বিকজ উই অলসো নট শিওর। মানে ফ্রাইডে মর্নিং হয়তো আমরা ডিসাইড করবো, চার পাঁচটা অপশন রেখে কোথায় আমরা যাবো, ঠিক আছে। আহ,
ফুলি এক্সাইটেড আমরা সেই এবারে নিউ ইয়ারের প্ল্যানিংটা খুবই এক্সাইটেড আবার খুব বেশি থ্রিলড কারণ আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা বৃষ্টি হলে বুঝতে পারছো আর তোমরা এতক্ষণে যখন বললাম এতক্ষণ বুঝতে পেরেছো আমরা ক্যাম্পিংয়ে প্ল্যান করছি নাইট ক্যাম্পিংয়ের ঠিক আছে তো দেখা যাক ফুললি ফিঙ্গার ক্রসড সো এইসবের সাথে আজকে ব্লগটা এতদিনই রাখি আই হোপ তোমাদের কিছু একটু ভালো লেগেছে আর কিছু ভালো লাগলে প্লিজ ডু শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার চ্যানেল প্লিজ আর যারা আমাদের চ্যানেল দেখছো যতজন আছো আমাদের সাথে তাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা সবার তোমাদের চেনাশোনা বন্ধু বলো ফ্যামিলি মেম্বার বলো ওদের সাথে আমাদের ব্লগগুলো শেয়ার করো যাতে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আরেকটু বড় হয় থ্যাংক ইউ গাইস নিজেদের খেয়াল রাখো সুস্থ থাকো গুড নাইট